কোটা সংস্কার আন্দোলনের বড় অংশ জুড়ে ছিল স্লোগান, গ্রাফিতি, কার্টুন, র‍্যাপ গান। তরুণদের পথ রুদ্ধ করে দিলে তারা যে সব কিছু ভেঙে চুরে এই কাজগুলো করতে পারে, এই সবই তার প্রমাণ। আর এসব কার্টুনের মাধ্যমে তুলে ধরা হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পুরো চিত্র। বলছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে কার্টুন প্রদর্শনীর কথা। এই প্রদর্শনী চলছে রাজধানীর পান্থপথের দৃক গ্যালারিতে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে যেমন কার্টুন এঁকেছেন প্রথিত যশারা, তেমনি তাতে প্রাণ খুলে যোগ দিয়েছেন নবীনরা। কেউ প্রকাশ করেছেন ব্যক্তিগত সোশ্যাল মিডিয়ায়, কেউ এঁকেছেন সংবাদ মাধ্যমের পাতায়, কেউ নামে এঁকেছেন, কেউ বেনামে এঁকেছেন। অসংখ্য মানুষের শেয়ারে তা ছড়িয়ে গেছে অন্তর্জালে। তবে মত প্রকাশে অসংকোচ হলে কার্টুন কেমন জ্বলে উঠতে পারে, সেই চিত্রই ফুটে উঠেছে এ প্রদর্শনীতে। কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতনের এক দফা পর্যন্ত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন কার্টুনিস্টদের আঁকা কার্টুন আর রাজনৈতিক নেতার সংলাপও জায়গা করে নিয়েছে এ প্রদর্শনীতে। এই প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ কার্টুনিস্ট অ্যাসোসিয়েশন, ব্যঙ্গাত্মক অনলাইন সাময়িকী ইয়ার্কি এবং দৃক কার্টুন। 16 আগস্ট শুরু হয় এই প্রদর্শনী, চলবে 23 আগস্ট পর্যন্ত।